হাই ফ্রেন্ড, আই অ্যাম প্রমোদিনী, দিস ইজ মাই নিউ চ্যানেল। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর ফ্রেন্ড, আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরিবারকে নিয়ে। আজ এখান থেকে আমি আমার নতুন ব্লগিংটা স্টার্ট করছি। লেটস স্টার্ট ফ্রেন্ড। চলো তো প্রথমে আমি তোমাদেরকে আমার বাড়ির ঠাকুরের সাথে পরিচয় করাই, কারণ সব কিছু তো ওনারই আশীর্বাদে না। তো প্রথমে আমি আমার বাড়ির ঠাকুরের সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। তো ফ্রেন্ড, এই হলো আমার ছোট ঠাকুরের স্থান। আমার পুজো হয়ে গেছে, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আজকে। আমার এই ঠাকুরের স্থানটাকে তোমাদের প্রথমে পরিচয় করালাম, কারণ তোমরা সবাই আমার এখন থেকে একটা পরিবারই। ইউটিউবের আমি যেহেতু একটা সদস্য হচ্ছি, তোমরা আমার পাশে থাকবে, তোমরাও আমার একটা পরিবারের সদস্যই হলো, তাই না? তো চলো ফ্রেন্ডস, আজকে ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছি ইডলি। তার প্রিপারেশন এটা হচ্ছে, আমি এখানে নিচ্ছি আতপ চাল আর বিউরির ডাল। মানে আতপ চালটা যত পরিমাণ নেব তার থেকে বেশি বিউরির ডালটা থাকবে। মানে বিউরির ডাল 100% থাকলে আতপ চালটা থাকছে 50%। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে যেহেতু ছুটির দিন, এর জন্য ভাবলাম একটু ইডলি বানাই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও ইডলি খেতে খুব ভালোবাসে, তো সেই হিসাবে বানাচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে, তো আমি নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুসারে নুন দিয়ে নিলাম। আর ভালো করে এটাকে মেশাতে হবে, মানে একটু ভালো করে অনেকক্ষণ ধরে একটু ফেটাবেন। যত ভালো ফেটাবেন তত আপনার ইডলিটা ভালো মিক্স হবে, মানে ফুলবেও ভালো। কনসিস্টেন্সিটা দেখুন এরকম থাকবে, মানে থিকনেসটা এরকম থাকছে, ঠিক এইভাবে থিকনেসটা থাকবে। এবার আমি লিডগুলোতে সব আপনার একটু সরি রিফাইন তেল দিয়ে একটু ম্যাশ করে নেবো। তাহলে কি হবে, এটা করার পর আমি খুব সুন্দরভাবে বের করে নিতে পারবো। তার মধ্যে তাহলে কি হবে, এর মধ্যে লেগে থাকবে না। তার জন্য একটু তেল দিয়ে ম্যাশ করে নিলাম, আমি অলরেডি ওটাতে করে নিয়েছি। এবার এখানে আমি দেখুন আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে ব্যাটারগুলো আগে দিয়ে নিচ্ছি, তো ফুল ফুল করেই দিচ্ছি ব্যাটারগুলো, প্রত্যেকটাতে দিয়ে নিচ্ছি ফুল ফুল করে, তাহলে বেশ একটু সাইজটা বড় বড় হবে। প্রত্যেকটাতে দিয়ে নিচ্ছি। আমি এখানে জল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন ফুটেও এসছে। এবার আমি এগুলো ইডলির এগুলো দিয়ে দেবো এর মধ্যে, আস্তে করে এর মধ্যে বসিয়ে নিলাম। সেম প্রসেসে এতেও দিয়ে নিচ্ছি ব্যাটারগুলো, ভর্তি ভর্তি করে করে দিয়ে দিচ্ছি। এটাও আমি বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এটাকে আমি 10-15 মিনিট হতে দেবো। আমার 10-15 মিনিট হয়ে গেছে, আমি একটু চেক করে নেব। এর জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, দেখুন একটু ফুটো করে চেক করে নিচ্ছি। এতে লাগছে না, মানে যদি লেগে লেগে যায় তাহলে আপনি 8-5 মিনিটের মধ্যে বসাবেন, এতে লাগছে না, তো আমি আর বসাবো না। এটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি ধীরে ধীরে এটা
সুন্দর শেপ হিসাবে বের করে নেবো। এই যে আমি নামিয়ে নিচ্ছি, দুটোই নামিয়ে নেব। এবার দেখুন আমি একটা চামচের পেছন দিয়ে ধীরে ধীরে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা বের করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, দেখুন আমি আর একটাও দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বের করে নিলাম। প্রত্যেকটা আমি এইভাবে চামচের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা এইভাবে বের করে নিলাম। তো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট রেডি। ইডলির সাথে মটর আর পনির দিয়ে একটা তরকারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড বাই।